Assalamu alaikum. Good evening. Neuron Academy পক্ষ থেকে আজকের এই 5 মিনিট ডেমো ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডাক্তার জাফরিন। মেডিসিনে FCPS প্যাটার্ন করেছি, এমডি কার্ডিওলজিতে পেজেতে ইব্রাহিম কার্ডিয়াকে আছি। যেহেতু 5 মিনিটের ডেমো ক্লাস আমরা শুরু করে দিই। দেখেন হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে প্রতি বছরই আমাদের পরীক্ষায় থাকে, following are the obligate intercellular organism, following the obligate intercellular organism মধ্যে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, হেলমিন্থ, তারপর প্রোটোজোয়া, ফাঙ্গাস। তবে পরীক্ষায় বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। ভাইরাসের ক্ষেত্রে আমরা সব all viruses then bacteria থেকে chlamydia, rickettsia মধ্যে হচ্ছে ওটার আরো কিছু স্পেসিস আছে, coxiella, তারপর হচ্ছে ইয়ালিকে anaplasma, তারপরে helminth এর মধ্যে হচ্ছে trichinella spiralis, আর parasites এর মধ্যে plasmodium species, leishmania, toxoplasma gondii, cryptosporidium parvum, Trypanosoma cruzi, Microsporidium, Babesia, and fungus এর মধ্যে Histoplasma capsulatum. Question bank খুললে এটা থেকে প্রতিবারই অনেক কোশ্চেন আসছে, পাবেন সেটা। তারপর দেখেন আরেকটা কোশ্চেন, facultative intercellular bacteria, facultative intercellular bacteria কোন কোন ব্যাকটেরিয়া হচ্ছে facultative intercellular ব্যাকটেরিয়া। দেখেন এটা আমরা একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারি, এমএলএসএস অ্যাসিড বিটিসিএল এ জব করে ট্রান্সে। দেখেন এম দিয়ে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা দিয়ে হচ্ছে লিস্টেরিয়া, লেজিওনেলা, লেপ্টোস্পাইরা, দিয়ে হচ্ছে সালমোনেলা, দিয়ে হচ্ছে শিগেলা, তারপর হচ্ছে ওয়াই দিয়ে হচ্ছে ইয়ারসিনিয়া, এন দিয়ে হচ্ছে নাইজেরিয়া, বি দিয়ে হচ্ছে ব্রুসেলা, টি দিয়ে হচ্ছে ট্রেপোনেমা, এফদি হচ্ছে ট্রান্সেলা। এটা থেকে অনেকবার কোশ্চেন আসছে। তারপর দেখেন আরেকটা টপিক, লাইসোজেনিক কনভার্সন। তো সেলের মধ্যে হচ্ছে নিউক্লিয়াস থাকে, তারপরে হচ্ছে লাইসোজোম থাকে। লাইসোজোমের মধ্যে কিন্তু অনেকগুলো এনজাইম থাকে। একটা ব্যাকটেরিয়া যখন ওই এনজাইমগুলা তার টক্সিন হিসেবে ব্যবহার করে তখন সেটাকে বলা হয় লাইসোজেনিক কনভার্সন। এখন এরকম লাইসোজেনিক কনভার্সন করে এরকম ব্যাকটেরিয়া আছে হচ্ছে 5টা। মধ্যে দেখেন ডিপথেরিয়া টক্সিন, তারপর বটুলিনাম টক্সিন, কলেরা টক্সিন, তারপরে ইরাইথ্রোজেনিক টক্সিন অফ স্ট্রেপ্টোকোকাস পায়োজেন্স, আর শিগা টক্সিন। এটা হচ্ছে ইকোলাই এন্ড শিগেলা দুটাতেই পাওয়া যায়, দুটো অর্গানিজমে হচ্ছে পাওয়া যায়। তো আজকের এই হচ্ছে ডেমো ক্লাসটা, আজকে আসলে এটা একটা 5 মিনিটের ডেমো ক্লাস। এই ডেমো ক্লাসটা ছিল যে হচ্ছে ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচের পক্ষ থেকে আর কি। তো আমাদের হচ্ছে 14 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ। আপনারা চাইলে এই ব্যাচে আসতে পারেন। এই ব্যাচের একটা সুবিধা হচ্ছে এই ব্যাচে 40টার মতো আপনি ক্লাস পাবেন, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস, 40টা এক্সাম পাবেন, তারপরে হচ্ছে এই 6টা রিভিউ এক্সাম পাবেন, 6টা সাবজেক্ট ফাইনাল, 4টা মক পাবেন, তারপর সাথে তো স্পিডডি, রোডডি, লামলির সলভ কাজ পাবেনই। তারপরে হচ্ছে পরীক্ষার আগে 333 টপিকসের উপরে পিডিএফ ক্লাস এন্ড হচ্ছে সলভ সহ পাবেন। তো আপনার আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই ব্যাচে যদি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা 30% ডিসকাউন্ট পাবেন, আর সাথে জনপ্রিয় যে আমাদের সবার প্রিয় বই রেজোনেন্স ফ্রি পাবেন। তো আজকের এই হচ্ছে ক্লাসটা ছিল মূলত ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচের পক্ষ থেকে, আর ওই ব্যাচটাকে হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসা। এখন চাইলে আপনারা আসতে পারেন। কারণ যে কোনো একটা রেসিডেন্সি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভালোভাবে প্রিপারেশন নেওয়া। আর একটা লং টাইম প্রিপারেশন একটা এক্সামে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ বলে আমার কাছে মনে হয়। তো চাইলে আপনারা আমাদের এই হচ্ছে ব্যাচের সম্পর্কে দেওয়া আছে, এই ব্যাচের হচ্ছে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে তারপরে হচ্ছে এ করতে পারেন। আর যারা কষ্ট করে আজকের এই ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।